হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি ইউটিউব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি সাধারণত সকল ইউটিউবার থেকে শুরু করে সবার মনে কম বেশি উঁকি দিয়ে থাকে। প্রশ্নগুলি হচ্ছে, কত ভিউতে কত টাকা ইনকাম হয়, কত সাবস্ক্রাইব থেকে কত টাকা ইনকাম হয়, এবং একজন ইউটিউবারের সর্বোচ্চ আয় কত এবং সর্বনিম্ন আয় কত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিন, তাহলে পরবর্তী নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে বন্ধু, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। একজন ইউটিউবারের কত টাকা ইনকাম হয় বা কত ভিউতে কত টাকা ইনকাম হয়, এটার কোনো সরল ব্যাখ্যা নেই, তাই সহজভাবে বলা যায় না। এটা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। তো আপনি জেনে অবাক হবেন যে একজন ইউটিউবারের ভিউ থেকে এবং সাবস্ক্রাইব থেকে সাধারণত কোনো ইনকাম আসে না। আপনার চ্যানেলে যদি লক্ষ লক্ষ ভিউ হয়, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবও হয়, তারপরেও এই ভিউ এবং সাবস্ক্রাইব থেকে ইউটিউব কোম্পানি কোনো টাকা পরিশোধ করে না। তো শুনতে অবাক লাগছে যে তাহলে এই ইনকামটা সাধারণত কোথা থেকে আসে। এই ইনকামটা হয় সাধারণত প্রত্যেকটা চ্যানেলে যে ভিডিওগুলো শো করা হয় বা ভিডিওগুলো চলে, আপনারা দেখবেন এই ভিডিওতে বিভিন্ন রকম কিন্তু অ্যাড শো করে বা অ্যাড প্রোভাইড করা হয়। সাধারণত এই চ্যানেলের এই ভিডিওগুলোর উপর যে অ্যাড শো করা হয়, এই অ্যাড থেকে সাধারণত ইনকামটা আসে। এই অ্যাডটা কে শো করে? গুগল। এটা সাধারণত এই অ্যাডগুলো শো করে। গুগল অ্যাডসেন্সের যে অ্যাড মোড রয়েছে, এই অ্যাড মোড থেকে সাধারণত এই অ্যাডগুলো শো করা হয়, এই অ্যাড থেকেই। এবং সেই অ্যাডে কী পরিমাণ, শুধু অ্যাড শো করলেই আপনার ইনকাম আসবে না, সেই অ্যাডে কী পরিমাণ ক্লিক পড়ে, সেই ক্লিকের উপরেও কিন্তু আপনার এই ইনকামটা সাধারণত নির্ভর করে। এখানে আরেকটা বিষয় আজ রয়েছে যে এই অ্যাডটা আবার কোথায় থেকে দেখা হচ্ছে। একই অ্যাড যদি কেউ আমেরিকা বসে দেখে, কেউ বাংলাদেশে বসে দেখে, কেউ যদি ইন্ডিয়া বসে দেখে, তাহলে কিন্তু ইনকামটা ভিন্ন হতে পারে এবং ইনকামটা ভিন্ন হয়ে যায়। পরের বিষয় রয়েছে যে এই অ্যাডটা কারা দেয়। ধরে নেন বাংলাদেশে কোনো কোম্পানি বা বাইরের দেশে কোনো কোম্পানি হতে পারে, সেটা রবি হতে পারে, দারাজ হতে পারে, গ্রামীণ ফোন হতে পারে, বা কোনো ফ্যাশন ডিজাইনের হতে পারে, কোনো কাপড়ের হতে পারে, কিন্তু কোনো অনেক ধরনের বিজ্ঞাপন রয়েছে আপনারা জানেন। এই বিজ্ঞাপন কোম্পানি যদি ইউটিউবকে গিয়ে বলে বা ইউটিউব কোম্পানিকে বলে যে আপনার আন্ডারে যতগুলো ইউটিউব চ্যানেল রয়েছে, এই চ্যানেলগুলোতে যদি 1000 ভিডিওর উপরে আমার এই অ্যাডটা শো করান, তাহলে আপনাকে আমি $100 দেবো, কথার কথা $100 দেবো। তখন ইউটিউব কোম্পানি কী করবে, এই তার এই অ্যাডটা আমাদের বিভিন্ন চ্যানেলের যে ভিডিও রয়েছে, এই ভিডিওগুলোর উপরে অ্যাডটাকে তখন শো করাবে, এবং এই $100 মধ্যে 40% সাধারণত, 100-এর মধ্যে 40% ইউটিউব নিজের জন্য রেখে দেয়, আর বাকি 60% যে বিভিন্ন চ্যানেলের মালিক রয়েছে বা ইউটিউবার রয়েছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি ইউটিউব চ্যানেলের জন্য বা ইনকামের জন্য ভিউ এবং সাবস্ক্রাইবের কোনো মূল্য নেই? অবশ্যই বন্ধুরা, একটি চ্যানেলে ভিউ এবং সাবস্ক্রাইব হচ্ছে সেই চ্যানেলের প্রাণস্বরূপ। যে চ্যানেলে যত বেশি ভিউ হবে, যত বেশি সাবস্ক্রাইব থাকবে, অডিয়েন্স থাকবে, সেই চ্যানেল তত বেশি পপুলার। এবং বিজ্ঞাপন নির্মাতাগুলো সাধারণত এই পপুলার এবং যে চ্যানেলে যত বেশি ভিউ আছে, সাবস্ক্রাইব আছে, এই চ্যানেলগুলোকে টার্গেট করে। তাহলে বোঝা যাচ্ছে যত বেশি ভিউয়ার থাকবে, যত বেশি সাবস্ক্রাইব থাকবে, ওই চ্যানেলে যত বেশি তত বেশি অ্যাড প্রোভাইড হবে এবং ওই চ্যানেল থেকে তত বেশি ইনকাম হবে। পরের প্রশ্ন, একজন ইউটিউবার সর্বোচ্চ কত টাকা ইনকাম করে এবং সর্বনিম্ন কত টাকা ইনকাম করে। একজন ইউটিউবার যখন তার নতুন ইউটিউব চ্যানেল শুরু করে, শুরুতে সে কোনো ইনকাম করতে পারে না বা ইউটিউব কোম্পানি তাকে কোনো পরিশোধ করে না। তার ইউটিউব এই ইউটিউব চ্যানেলটি যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করে এবং 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করে, তখন ইউটিউব কোম্পানি তাকে $100 পরিশোধ করে। আর $100 সমান যদি বাংলাদেশ 80 টাকা হয় তাহলে 8000 টাকা, যদি 82 বা 84 টাকা হয় তাহলে 8400 টাকা। এর মানে একজন ইউটিউব কোম্পানি সর্বনিম্ন 8400 টাকা বা 8000 টাকা ইনকাম করে, এবং সর্বোচ্চ কত ইনকাম করে এটার কোনো লিমিট নেই। যে চ্যানেলের ভিউয়ার বেশি, সাবস্ক্রাইবার বেশি, যে চ্যানেলের ভিডিওতে বেশি অ্যাড শো করবে, সেই চ্যানেল তত বেশি ইনকাম করবে। সেটা 2 লাখ, 4 লাখ, 5 লাখও হতে পারে। আশা করি বন্ধুরা আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি, সবাই বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে বা একটু আপনাদের উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ। পরবর্তীতে এর চেয়ে আরও তথ্যগুলো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।